জাদুঘর অতীত থেকে অনুপ্রেরণা যোগায় এবং ভবিষ্যতের প্রতি কর্তব্যবোধ দেয়। আমাদের দেশে একটি নতুন সাংস্কৃতিক অবকাঠামো তৈরি করা হচ্ছে। প্রতিটি রাজ্য এবং সমাজের প্রতিটি অংশের ঐতিহ্যের সাথে স্থানীয় এবং গ্রামীণ জাদুঘর সংরক্ষণের জন্য একটি বিশেষ প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরা আমাদের ঐতিহ্য সংরক্ষণ করব। দেশের রাজধানী নয়াদিল্লির প্রগতি ময়দানে আন্তর্জাতিক জাদুঘর এক্সপো 2023 উদ্বোধন করে বৃহস্পতিবার এমনটাই জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 47তম আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিটি পরিবার, স্কুল প্রতিষ্ঠান এবং শহরগুলির নিজস্ব জাদুঘর থাকা উচিত। যখন আমরা একটি জাদুঘরে প্রবেশ করি, তখন আমরা অতীতের সাথে জড়িত থাকি এবং তথ্য ও প্রমাণ ভিত্তিক বাস্তবতা উপস্থাপন করে সেই অতীত থেকে অনুপ্রেরণা প্রদান করে ভবিষ্যতের প্রতি কর্তব্যবোধ দেয় সেই জাদুঘর। অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার 75 বছরে অমৃত মহোৎসব উদযাপন করার পাশাপাশি আন্তর্জাতিক জাদুঘর এক্সপো উপলক্ষে প্রযুক্তির অন্তর্ভুক্তির মাধ্যমে ইতিহাসের বিভিন্ন অধ্যায় জীবন্ত করে তুলছে ভারত। এই প্রয়াস দেশের তরুণ প্রজন্মকে তাদের ঐতিহ্যের সঙ্গে আরো ভালোভাবে পরিচিত করবে বলে আশাবাদী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ यहां म्यूजियम वर्ल्ड के दिग्गज जुटे हुए हैं। आज का यह अवसर इसलिए भी खास है क्योंकि भारत अपनी आजादी के 75 वर्ष पूरे होने के उपलक्ष्य में अमृत महोत्सव मना रहा है। इंटरनेशनल म्यूजियम एक्सपो में भी इतिहास के अलग अलग अध्याय आधुनिक तकनीक से जुड़कर जीवंत हो रहे हैं। जब हम किसी म्यूजियम में जाते हैं तो ऐसा महसूस होता है जैसे बीते हुए कल से उस दौर से हमारा परिचय हो रहा है, हमारा साक्षात्कार हो रहा है। म्यूजियम में जो दिखता है वो तथ्यों के आधार पर होता है, प्रत्यक्ष होता है, एविडेंस बेस्ड होता है। म्यूजियम में हमें एक और अतीत से प्रेरणाएं मिलती हैं तो दूसरी ओर भविष्य के प्रति अपने कर्तव्यों का बोध भी होता है। आपकी जो थीम है सस्टेनेबिलिटी एंड वेलबींग, वो आज के विश्व की प्राथमिकताओं को हाईलाइट करती हैं और इस आयोजन को और ज्यादा प्रासंगिक बनाती हैं। मुझे विश्वास है आपके प्रयास संग्रहालयों में युवा पीढ़ी की रुचि को और बढ़ाएंगे। एक देश जखन तार ঐতিহ্য সংরক্ষণ শুরু করে তখন তা অন্যান্য দেশের সঙ্গেও ঘনিষ্ঠতার জন্ম দেয়। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী উদাহরণ দিয়েছেন ভগবান বুদ্ধের পবিত্র ধ্বংসাবশেষের, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত ছিল এবং সারা বিশ্বে ভগবান বুদ্ধের অনুসারীদের একত্রিত করছে বর্তমানে। তিনি বলেন, আমাদের ঐতিহ্যই বিশ্ব ঐক্যের আশ্রয়স্থল। তবে কোনো দেশের জাদুঘরে এমন কোনো শিল্পকর্ম থাকা উচিত নয় যা সেখানে অনৈতিকভাবে পৌঁছাবে। সকল জাদুঘরের জন্য এটি একটি নৈতিক অঙ্গীকার করা উচিত। নয়াদিল্লির প্রগতি ময়দানে আয়োজিত বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি এবং কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল। ফিউরো রিপোর্ট, আর ই নিউজ।